নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের স্বপ্নাদেশে একটি কুণ্ড থেকে উদ্ধার হয় জগধাত্রী দেবীর অষ্টধাতুর বিগ্রহ দেওঘরের কুণ্ডেশ্বরী দেবীর মন্দিরের ইতিহাস সেই বিষয়টি তথ্যাবলী প্রদান করব সম্পূর্ণ তথ্যটি লেখক অনুপম চক্রবর্তী আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কলকাতা থেকে পাটনাগামী ট্রেন ধরে নামতে হবে জো সিটি জংশনে সেখান থেকে দেওঘরের বাবার মন্দিরের দূরত্ব সাত থেকে আট কিলোমিটার সেখান থেকেই কুণ্ডেশ্বরী মন্দিরের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার শ্রী শ্রী মাতা কুণ্ডেশ্বরী জগদ্ধাত্রী দেবী কুণ্ডাগ্রাম দেওঘর সাঁওতাল পরকোনা ঝাড়খণ্ড এই মন্দির বহু প্রাচীন শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশদেবের মামা স্বর্গীয় শ্রীযুক্ত রামময় বন্দ্যোপাধ্যায় আঠারোশো চুয়ান্ন সালে স্বপ্নাদিষ্ট হয়ে একটি কুণ্ড থেকে এই জগদ্ধাত্রী দেবী মাতার অষ্টধাতুর বিগ্রহ উদ্ধার করেন কুণ্ড থেকে প্রাপ্ত বলে এই দেবীর নাম কুণ্ডেশ্বরী দেবী শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংশদেবের বংশধরেরাই এখানে মায়ের পুজো করেন আঠেরোশো ছেষট্টি সালে গদাধর চট্টোপাধ্যায় তখনও তিনি রামকৃষ্ণদেব হননি এই মন্দিরে এসে মায়ের পুজো করেন এবং মা জগদ্ধাত্রী দেবীর আদেশেই কলকাতার দক্ষিণেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন এই মন্দির চত্বরে রয়েছে শিব মন্দির লক্ষ্মীনারায়ণ মন্দির ও নবগ্রহের মন্দির মন্দিরের দেবত্বর সম্পত্তি অনেক থাকলেও শরিকি বিবাদের জেরে সব অবহেলায় পড়ে রয়েছে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর চন্দননগর আরও অনেক স্থানে কার্তিক মাসের নবমী তিথিতে শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের বাৎসরিক পুজো এবং অনুষ্ঠান ধুমধামের সাথে পালন করা হলেও পশ্চিমবঙ্গের বাইরে ঝাড়খণ্ডের এই কুণ্ডা গ্রামের কুণ্ডেশ্বরী জগদ্ধাত্রী দেবী মন্দিরে মায়ের অষ্টধাতুর বিগ্রহ এখনও দুইবেলা নৃত্য পূজিত হয়ে আসছেন জগদ্ধাত্রী পুজোর দিন মায়ের বাৎসরিক পুজো সাত্বিক রীতিনীতি মেনে করা হয়ে থাকে এখানে আলাদা করে নবগ্রহের মন্দির স্থাপিত আছে যার পুজো আলাদা করেই করা হয় মন্দিরের পেছনে অতীতে অনেক জঙ্গলাকীর্ণ অবস্থায় ছিল এবং বর্ণ জীবজন্তুদের আস্তানা ছিল বর্তমানে সব পরিষ্কার করে দেওয়া আছে এবং আজও ওই স্থানটি খুবই রহস্যজনিত ছট পুজোর দুই দিন বাদে খুব সুন্দর করে দেবীর পুজো করা হয় এবং ভক্তদের মায়ের প্রসাদ বিতরণ করা হয় কুন্ডা গ্রামের মন্দির থেকে কিছু দূরে আদিবাসীদের গ্রাম আছে সেখানে সাঁওতালদের বসবাস আছে বর্তমানেও আছে সেখানেই রামকৃষ্ণদেবের মামা শ্রীযুক্ত রামময় বন্দ্যোপাধ্যায় সেখানে নবগ্রহ জ্যোতিষশাস্ত্র স্থাপন করেছিলেন এবং সেখান থেকে গণিত নবগ্রহ ও জ্যোতিষশাস্ত্র হতো কথিত আছে মহামুনি অষ্টাবক্র এখানে যজ্ঞ করেছিলেন এই কুণ্ডেশ্বরীর কুণ্ডা গ্রামে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বিরোধ করবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্য